নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ এলাহারা, এখান থেকে পিজি অ্যাডমিশন সংক্রান্ত একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই পিজি অ্যাডমিশন সংক্রান্ত নোটিশে কী লেখা রয়েছে এবং এই পিজি অ্যাডমিশনের জন্য কত টাকা লাগবে, কী ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ কিছু জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে বলে রাখি যে আরকে মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, এটা ন্যাক এ ডবল প্লাস গ্রেড প্রাপ্ত একটা কলেজ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ভালো ইনস্টিটিউট, যার দেখতে পাচ্ছ তোমরা যে সিজিপিএ, সে সিজিপিএ 3.8 এ ডবল প্লাস গ্রেড। এবং ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ যে কলেজগুলো এখনও দেখতে পাচ্ছ যে পিজি অ্যাডমিশন শুরু হয়নি, কেবলমাত্র গুটি কয়েক কলেজ যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আছে বিশ্বভারতী এবং আরকে মিশন, এখানে কিন্তু আরকে মিশন যে বিবেকানন্দ সেন্টিনারি কলেজ সেখানে কিন্তু শুরু হয়েছে। কী রয়েছে সেই নোটিশটাতে, সেই লেখা রয়েছে সেটা তোমাদের জানাবো। নোটিশ ডাউনলোড করার জন্য তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই এমএসসি অ্যাডমিশন নোটিশ 2023 এখানে ক্লিক করতে পারো এবং তাহলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তোমাদের সাথে অনস্ক্রিন নোটিশটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ নোটিশটাতে কী লেখা রয়েছে। প্রথমে বলি আরকে মিশন যে বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, এটা একটা অটোনোমাস কলেজ এবং এর যে পিজি কোর্সটা, ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইউনিভার্সিটি আছে তোমরা জানো, সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এরা পিজি কোর্সের রেজিস্ট্রেশনটা হবে, যারা ভর্তি হবে। কী কী সাবজেক্টের উপর অ্যাডমিশন হবে দেখতে পাচ্ছ পিজি কোর্সে, অর্থাৎ এমএসসির জন্য কেমিস্ট্রি, বোটানি, ম্যাথামেটিক্স, জুলজি, ফিজিক্স। যারা এপিআর ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের এখনও রেজাল্ট, সিক্স সেমিস্টার কমপ্লিট করছো কিন্তু রেজাল্টটা ওয়েটিংয়ে আছে, তারাও অ্যাপ্লাই করতে পারছো। প্লাস আগের বছরে যারা পাসড আউট ক্যান্ডিডেট 2022 সালে, তারাও অ্যাপ্লাই করতে পারছো। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। এখানে যে অ্যাডমিশন প্রসিডিউরটা হবে সম্পূর্ণ মেরিট বেসড, অর্থাৎ তুমি ইউজিতে যা নাম্বার পেয়েছো তার উপর বেস করে। ইউজিতে তাও আবার লেখা আছে দেখতে পাচ্ছ যে কোর কোর্স, অর্থাৎ সিসি যেগুলো কোর সাবজেক্ট, কোর পেপার ছিল সেই কোর পেপার এবং ডিএসি পেপার দেখতে পাচ্ছ, কোর পেপার প্লাস ডিএসি পেপার, এই দুটো পেপার নিয়ে যে মার্কস হবে সেটা টোটালটা দেখে কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে কোর্স, যে কোর কোর্সের যে পেপারগুলো রয়েছে এবং ডিএসি পেপার, সেই ডিএসি পেপার আর কোর্স কোরের পেপারগুলো উপর বেস করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। যাদের দেখতে পাচ্ছ আগেই বললাম যে ফিফথ সেমিস্টার পর্যন্ত রেজাল্ট আপলোড করতে হবে এবং সিক্স সেমিস্টারের যাদের রেজাল্ট ওয়েটাই আছে তারাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। ফিফথ সেমিস্টার পর্যন্ত রেজাল্ট পেয়ে থাকলেই তোমরা পাচ্ছ এটা অ্যাপ্লাই করতে। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে দেখতে পাচ্ছ, ফর্ম ফিল আপটা চলবে তোমাদের 9/8/2023, অর্থাৎ 9ই আগস্ট 5টা পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদের 100 টাকা দিতে হবে। কী কী এলিজিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছ না, ওই স্পেসিফিক কোর্সে অ্যাডমিশনের জন্য দেখতে পাচ্ছ কেমিস্ট্রিতে অ্যাডমিশনের জন্য 50% ইউজি লেভেলের নাম্বার এবং বোটানিতে 45%, ম্যাথামেটিক্সে 50, জুলজির ক্ষেত্রে 50 এবং ফিজিক্সের ক্ষেত্রে 50% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। মেরিট লিস্ট তোমাদের দেখতে পাচ্ছ যে 12/8/2023 3টা PM সময় মেরিট লিস্ট পাবলিশ করা হবে। রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেরকম রিজার্ভেশন থাকে সেরকম রিজার্ভেশন তোমরা পেয়ে যাবে। কোর্স ফিজ কত রয়েছে, এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে প্রত্যেকটা ইনস্টিটিউটে জানার ইচ্ছা থাকে কত আগে কোর্স ফিজ। দেখতে পাচ্ছ এখানে কোর্স ফিজটা অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় একটু বেশি, যদি হোক একটা রেপিউটেড ইনস্টিটিউট তবে। এবং দেখতে পাচ্ছ এখানে কোর্স ফিজটা কত রয়েছে, যে এখানে 18,500 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাকে পেমেন্ট করতে হবে, বাকি সেমিস্টারগুলো সেকেন্ড, থার্ড, ফোর্থ সেখানে 17,500 টাকা ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে পরপর যে 3টা সেমিস্টার আছে। এই বাদেও কিন্তু আদার্স যে চার্জ, সেই আদার্স চার্জগুলো এর সাথে থাকতে পারে, যেমন ফিল্ড ওয়ার্ক, স্টাডি চার্জ, এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই। অর্থাৎ 18,500 এবং 17,000 যে 500 টাকা, এ বাদেও কিন্তু আদার্স যে ফি সেগুলো কিছু থাকতে পারে। এখানে সবচেয়ে যেটা বড় কথা, এখানে শুধু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য এখনও পর্যন্ত নোটিফিকেশন দেওয়া হয়নি, শুধুমাত্র অনলি যারা মেল ক্যান্ডিডেট তারাই অ্যাপ্লাই করতে পারছ। এখানে কোনো হস্টেলের ব্যবস্থা নেই দেখতে পাচ্ছ, নো হস্টেল অ্যাকোমোডেশন উইল বি অ্যাভেলেবেল। এবং লাস্ট ডেট আরও একবার বলে দিই, 9/8/2023 তারিখে লাস্ট ডেট, এবং তোমার সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমার অ্যাডমিশনটা কনফার্ম করা হবে।
এবার সিট কত রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানে সিটটা দেওয়া নেই, আগের একটা পোস্টারে ওরা সিটের অ্যালটমেন্ট কত আছে, কোন স্পেসিফিক কোর্সে কত সিট সেটা লিখেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে কেমিস্ট্রির এমএসসিদের জন্য 40টা সিট অ্যালোটেড আছে, ম্যাথামেটিক্সের জন্য 40টা, ফিজিক্সের জন্য 30টা, বোটানির জন্য 30টা, জুলজির জন্য 30টা। এখানে যে এলিজিবিলিটি রয়েছে সেটা আপডেটেড নয়। তোমরা যেটা দেখলে এই নতুন নোটিফিকেশান যেটা আগে শেয়ার করলাম সেটা এলিজিবিলিটিটাই ফাইনাল বলে তোমরা ধরো। এখানে কিন্তু সিটটা যে তোমরা দেখতে পাচ্ছ সিটটার সম্বন্ধে আইডিয়া পাবে যে কতগুলো সিট রয়েছে।